أمان اكشاما يا شبيه، أمان اكشاما يا شبيه، أمان اكشاما يا شبيه، أمان اكشاما يا الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله مدينة چنل درشق شبتها قريب أبارو أكبر এমন এক সময় আসবে অনুষ্ঠানে আপনাদেরকে আবার একবার স্বাগত আমরা অনুষ্ঠানের শুরুতেই বরকতের উদ্দেশ্যেই রসুল করিম রফ রহিম সাল্লাহ তালিহি সাল্লামের প্রতি দুরুস্বরী পাঠ করার ফজিলত শ্রবণ করি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লাহ আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তান কদির দামাত বারাকাতহমুল আলিয়া ওনার লিখিত রিসালা যার নাম হচ্ছে মিসওয়াক শরীফের ফজিলাত এর দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় নবী পাক সাল্লাহ তালা ইলিহি সাল্লামের প্রতি দুরুস শরীফ পাঠ করার ফজিলাত এর একটি হাদিস মোবারকা নকল করেন আল্লাহর প্রিয় নবী রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম الشاد پرما ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূশ শরীফ পাঠ করে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব صلوا علی الحبیب صلی اللہ تعالی لا محمد صلی اللہ تعالی علیہ وسلم সলাত ও সালামান আলাইকা ইয়া দর্শক শ্রোতা এমন এক সময় আসবে অনুষ্ঠানে আজকে আলহামদুলিল্লাহ দুজন সম্মানিত ব্যক্ত মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে আজকের বিষয়ে আলোচনা শ্রবণ করব। আলোচনার সাথে সাথে অনুষ্ঠানে আপনাদের কল আপনাদের এস এম কেও আমরা অনুষ্ঠানে সামিল করব দর্শক শ্রোতা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আজ আমাদের থেকে নিঃশেষ হতে যাচ্ছে যার সম্পর্কে কিতাবের মধ্যে এমনই আলোচনা পাওয়া যায় এমন এক সময় আসবে কেবল বিশেষ লোকদেরকেই সালাম করা হবে দর্শক শ্রোতা মনে হচ্ছে বর্তমানে সে সময় আমাদের মাঝে চলে এসেছে তাই আজকে আমাদের অনুষ্ঠানে নবী পাক সাল্লামের সুন্নতে মোবারকা সালামকে বৃদ্ধি করার জন্য সালামের প্রচলনকে বাড়ানোর জন্য আমাদের অনুষ্ঠান আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেবল বিশেষ লোকদের সালাম দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে মোবালিক দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শ্রবণ করব দর্শক শ্রোতা অনুষ্ঠানের শুরুতেই এই সালাম এর গুরুত্ব ইসলামে কেমন এটা কেমন এক গুরুত্বপূর্ণ বিষয় আর কত বড় একটি বোঝার উদ্দেশ্যে মসনাদে আহমদ এর হাদিসের কিতাব থেকে একটি ঘটনা আমরা শ্রবণ করব। রসুল করিম রফ রহিম সাল্লাহ তালিহিবাসাল্লামের মহান দরবারে এক ব্যক্তি এসে আরস করলো সাল্লাহ ব্যক্তি আমার বাগানে কিছু ফল রেখেছে কিন্তু সে তা নিয়ে যাচ্ছে না এগুলোর কারণে আমার কষ্ট হচ্ছে তার ফলগুলো আমার বাগানে থাকার কারণে আমার কষ্ট হচ্ছে হুজুর সাল্লিহিবা ওই ব্যক্তিকে ফলের মালিককে ডাকালেন অতপর বললেন হে অমুক তুমি ফলগুলোকে বিক্রি করে দাও সে বলল আমি বিক্রি করব না নবী সাল্লাহ তালা তাকে আবার বললেন তাহলে তুমি এই ফলগুলোকে দান করে দাও সে বলল যে আমি দান করব না অতপর প্রিয়নবী সাল্লিবাসাল্লাম তাকে পরামর্শ দিলেন তুমি এই ফলগুলোকে জান্নাতের ফলের পরিবর্তে বিক্রি করে দাও এভাবে বলার পরও ওই ব্যক্তি বলতে লাগলো যে না আমি বিক্রি করব না এ কথা বলার পর প্রিয়নবী সাল তাল আসাল্লাম ইসাদ করলেন তোমার চেয়েও বড় কৃপণ আমি আর দেখিনি কিন্তু ওই ব্যক্তি তোমার চেয়েও বেশি কৃপন যে সালাম করার ক্ষেত্রে করে করে হাদিসে মোবারকা আমাদের শিক্ষার জন্য আজকের আলোচ্ছ যে বিষয় কেবল বিশেষ লোকদেরকে সালাম আমাদের শিক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা আমরা আজকের এই অনুষ্ঠানে ইসলামের এই গুরুত্বপূর্ণ নিয়ামত কীভাবে আমরা আকটি রাখতে পারি এ নিয়ামতের কদর আমরা কীভাবে করতে পারি যদি আমরা করি তাহলে এ সালাম আমার আপনার জন্য কেমন শান্তি বয়ে আনবে তা আমরা লিগে দাওয়াত ইসলামীর আলোচনার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো অবশ্যই দর্শক শ্রোতা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ অসংখ্য এলমে দিন শিখার আমাদের সৌভাগ্য হবে শুরুতেই মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের মাদিনী চ্যানেলের মোবাইল লিগ মোহাম্মদ মনোয়ার আত্মারি থেকে আমরা আলোচনার দিকে অগ্রসর হব তারপরে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রফিক কাদেরি আত্মারি সাহেব উনিও আমাদের সাথে আজকে অনুষ্ঠান ইনশাল্লাহ ওনার থেকেও আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রবিন ওসলাত ওসলাম আল্লাহ সৈয়দুল মুসলিম বাস্তবিক পক্ষে সালাম এটা এমন একটি আমল যে আমলটির মাধ্যমে মানুষের মনে এমনিতেই খুব প্রফুল্লতা চলে আসে আর কেন আসবে না এটা আল্লাহ তাবারক আল্লাহ একটি গুণবাচক নাম সুফেন আল্লাহ সালাম বান্দা যখন সৃষ্টিকর্তার নামের মাধ্যমে কাউকে আহ্বান করে সেখানে শান্তি শান্তি অশান্তির কোনো বিন্দু পরিমাণ কোনো কিছু থাকবে না সালাম শব্দের অর্থ শান্তি নিরাপত্তা অভিবাদন স্বাগতম ইত্যাদি সালাম এমন একটি গুরুত্বপূর্ণ আমল এটা প্রিয় নবী সাল আইদিম সাল্লাম তার প্রকাশ্য হায়াতের মধ্যে সর্বদা এটা বাস্তবায়নের জন্য সচেষ্ট ছিলেন জি এগ রামদের ভাষ্য এমন

আল্লাহ তাবারকাল্লাহ যেই কাজটার মধ্যে বেশি খুশি নবী সাল্লা ইসলাম সেই কাজটাই বেশি করতেন তো এই জন্য উম্মদের জন্য এটা অনেক বড় শিক্ষা যে যিনি এত বড় একজন নবী হয়ে সম্মানিত নবী হয়ে সম্মানিত ব্যক্তি হয়ে তার অনুসারী তার নগণ্য উম্মদদের আহ

আ দশস্রতা আমরা সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি যে কেবল বিশেষ লোকদেরকে সালাম আজকে অর্থাৎ এই সালাম যে শব্দটা যে ইসলাম আমাদেরকে সর্বস্তরে যে সালামের যে শিক্ষা আমাদেরকে আগে দিয়েছেন আজকে যে বিষয়টা জি এটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের মোবারক কর্মের কিন্তু বিষয় থেকে ফুটে ওঠে যে বিশেষ লোকদেরকে সালাম দেওয়ার যে প্রচলন সের জামানে হবে কিন্তু সেটা পূর্বে ছিল না ছিল না আবার নবী সাল আলহিম সালাম থেকে বিশেষ ব্যক্তি কে ছিলেন তো সবাই তো অপেক্ষা থাকে যে আমি সালাম আমাকে দিবে কিন্তু নবী সাল আলি সাল্লাম এর উসিলা যারা বিশেষ হয়েছে সেই নবী সাল আলহিম সাল্লাম কি করতেন সাহাবাহিক আগে সালাম দিয়ে দিতেন যিনি আল্লাহ তাবার ও কালার কাছে সবচাইতে বিশেষ হচ্ছে আমাদের নবী আর প্রিয় নবী সাল্লাহ তালাকাল্লাম সবচাইতে বিশেষ যিনি তিনি সালাম দিয়ে এর শিক্ষা আমাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আসবো আমরা মনোহর থেকে ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান দীর্ঘক্ষণ আমরা আপনাদের সঙ্গেই অনুষ্ঠানে থাকবো ইনশাল্লাহ শুনবো কোরআন করিমের আয়াতে মোবাহরাকা যেখানে মহান রব্বুল আলমিন এই সালাম সম্পর্কে কোরআনুর করিমের মধ্যে কি সাধ করেছেন তাও আমরা শুনবো হাদিসে মোবারকাকেও ইনশাল্লাহ আমরা সামিল করব আর আমাদের সামাজিক প্রেক্ষাপটে বর্তমান অবস্থা কোথায় দাঁড়িয়েছে তাও আমরা ইনশাল্লাহ সামিল করব যাতে আমাদের রফিকবারের দিকে ইনশাল্লাহ আমরা আলোচনাতে যাবো আহামদুল্লিলাহ ইউরুফুল্লাহ আল্লাহী ওসৌলত ও মোবাল্লাহ সৈদুল আজকের যে বিষয়টা চয়ন করেছেন ইমরান ভাই আপনি এটা বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের মাদারিন চ্যানেলের পর্দায় যে বিষয়টা উঠেছে কেবল বিশেষ ব্যক্তিদের বিশেষ লোকদের সালাম তো এই যে বিষয়টা এসেছে আজকে এবং অনুষ্ঠানটাও দর্শকরা ইতিমধ্যে জেনে গেছে যে আমরা কোন অনুষ্ঠান দেখছি এমন এক সময় আসবে তো অনুষ্ঠানের নাম দেখলেই কিন্তু শুনলেই বোঝা যায় যে এটাকে প্রেডিক্ট করা হয়েছে প্রেডিকশন এমন এক সময় আসবে আল্লাহর নবী এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন আর এই ভবিষ্যৎবাণী করার দ্বারা আল্লাহ নবী সাল তাল আলিবাসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন যে যখন এই সময়টা আসবে তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকবে জি এই কাজগুলো যেন তোমরা না করো তো প্রকৃত অর্থে যে সালাম আজকে আমরা করি বা করতে গড়িমসি করি অবহেলা করি তুচ্ছ তাচ্ছিল্য করি কে এলো কে গেল বিশেষ যখন কোনো ব্যক্তিকে দেখে আমরা মানে কোনো মি হুলিয়ায় যদি থাকে তাকে সালাম করি ইমাম সাহেবকে সালাম করি শিক্ষককে সালাম করি গুরুজনকে মা বাবাকে সালাম করি পরিচিত লোক বিশেষ করে যারা থাকে তাদেরকে সালাম করি কিন্তু এছাড়া কি ইসলামের মধ্যে আর কাউকে সালাম করার কি কোনো বাধ্যবাধকতা নেই কোনো নির্দেশ নেই অবশ্যই রয়েছে সালাম ছোট বড় বর্ণ বিচারে কে কালো কে সাদা কে সম্মানিত কে নিগৃহীত এসব দেখে কিন্তু সালাম করা যায় না সত্যিকার অর্থে যদি ইমরান ভাই বলি যে সালাম হচ্ছে ইসলামের মধ্যে একটা উত্তম আমল উত্তম আমল এমন একটা উত্তম আমল যার বিনিময়ে মানে যার কারণে ইসলামের মধ্যে মুসলমানদের মাঝে ভাতৃত্ব গড়ে ওঠে বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধি পায় এটাও বলা যায় যে ইসলামের শত্রুতা শেষ হয়ে যায় যদি কারো সাথে শত্রুতা শেষ করতে চায় কেউ যদি ইচ্ছা পোষণ করে যে আমার যারা শত্রু রয়েছে সমাজে তা আমি বলবো যে তাদের উচিত বেশি বেশি করে তাদেরকে সালাম সালাম অ্যাকচুয়ালি বর্তমান যে সমাজের প্রেক্ষাপট যে দৃষ্টিভঙ্গি সমাজের যে সালাম মানে হচ্ছে সম্মান আমি তাকে কেন সম্মান করব। তার চেয়ে কি আমি সম্মানের অধিকারী কম রয়েছি যেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে শয়তান মানে কুমন্ত্রণা দিয়ে মানুষকে একটা কু ধারণা কুমন্ত্রণা মানুষের মাঝে সৃষ্টি করে দেয় যে সালাম সম্মান ঠিক আছে কিন্তু সালামের যে অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে সেটা হচ্ছে দোয়া আপনি যখন কাউকে সালাম করলেন তাকে আপনি দোয়া করলেন দোয়া করলেন যে আপনার উপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক বরকত বর্ষিত হোক এই যে দোয়া এই দোয়ার চেয়ে উত্তম আর কি হতে পারে যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দোয়া করছে দোয়া তার কল্যাণের জন্য দোয়া কল্যাণের জন্য দোয়া করছে ইসলাম আমাদেরকে এমন এক বিধান আমাদেরকে দান করেছে এমন এক ট্র্যাডিশন এমন এক রীতি রেওয়াজ আমাদেরকে দিয়েছেন আমাদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলী বলি ওয়া যার মাঝে ইসলামে ভাতৃত্ব বন্ধন সুদৃঢ় ও অটুট রাখা যায় যে আমলের মাধ্যমে সুবহানাল্লাহ আর এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী বলি ওয়া সাল্লাম করেছেন যে জান্নাতে যাওয়ার যে মাধ্যম হচ্ছে সালাম আহ সুবহানাল্লাহ এভাবে সুবহানাল্লাহ কুরতুবী শরীফ কিতাবের প্রথম খণ্ডে আল্লাহ নবী সাল্লাহ আলী বারি বাসাল্লাম ইসাদ করেন চারটি কাজ যে ব্যক্তি করবে জি চারটি কাজ যে ব্যক্তি করবে সে নির্বিঘ্নে কোনো বাধা প্রদান করা হবে না মানে অতি সহজে নির্বিঘ্নে কোনো বাধাও দেয়া হবে না তাকে কোনো জিজ্ঞাসা করা হবে না তুমি কোথায় যাচ্ছ নির্বিঘ্নে জান্নাতে সে যেতে পারবে আর সেই চারটি কাজ সম্পর্কে তিনি বলেছেন যেমন তিনি বলেছেন অনাহারি খাদ্য দাও অনাহারি যারা রয়েছে ভুভুক্ত যারা রয়েছে ক্ষুধার্থ ব্যক্তিকে খাদ্য দাও সালাম করো সালাম দাও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো অতপর নিরাপদে জান্নাতে প্রবেশ করো তো এখানে যদি আমরা চারটা জিনিস দেখি ইসলামের মধ্যে আমরা তো অনেক সময় অনাহারিকে খাবার খাওয়াই আচ্ছা তারপর আমরা আত্মীয়র সাথে অনেক সময় সুসম্পর্ক বজায় রাখি বা রাখি না অনেক সময় দেখা যায় যে আত্মীয় যদি স্বার্থের মধ্যে আঘাত আনে তখন তার সাথে কি করে সম্পর্ক করে। আর মানুষ মানুষ যখন যখন হচ্ছে ঘুমিয়ে থাকে রাতের বেলা নামাজ আদায় করা অর্থাৎ সালাতুল যেটা তাহাজুদের নামাজও বলতে পারেন এই নামাজকে আদায় করার কথা বলা হয়েছে এই চারটা কাজ যে ব্যক্তি করবে সে নির্বিঘ্নে আ জান্নাতে চলে যাবে তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সালাম দাও এই হাদিসে পাখির এই একটা অংশ হচ্ছে সালাম দাও সালাম করো এখন আমি কাকে সালাম করব কাকে করব না তো এখন বিশেষত বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা সম্মানিত ব্যক্তিদেরকে বেছে বেছে আমরা সালাম সালাম দিই তো মাঝে আছে দাঁড়িয়ে আছে আপনার সাথে আমি কিছু অ্যাড করি যেমন যদি আমরা বর্তমান আমাদের সামাজিক বলেন সামাজিক যে অবস্থা আর কি যেমন মসজিদের ইমাম আস্তে আস্তে ইমাম সাহেবকে সালাম করতে হবে হয়তোবা কোনো স্কুলের টিচার অথবা মাদ্রাসার টিচার তাকেই কিন্তু সবাই সালাম করেন পক্ষান্তর যদি ঘরের মধ্যে কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা মুরব্বী তো তারা আসলো তাদেরকে সালাম করলো কিন্তু এখানে যে এই জিনিসটাকে অর্থাৎ আমরা আমাদের মত করে অর্থাৎ বেছে বেছে অনেক ঘরে কিন্তু সালামও করা হয় না আচ্ছা কে এলো কে গেল এই আর কি আর সবচেয়ে বড় কথা হলো দুঃখের বিষয় হচ্ছে যে সমাজে মানে অ্যাজ এ মুসলিম বিং একজন মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্ম নি সালামটা তার মুখ থেকে খুব কষ্টে বের হয় খুব কষ্টে হাই হ্যালোয় অভ্যস্ত হয়ে গেছে এতটাই মানে সত্যিকার অর্থে বলতে গেলে কারণ মাদানি চ্যানেল সত্য কথা বলতে কখনো পিছু পাওয়া হয় না কখনো হক কথা বলতে কখনো পিছু হঠে না সালাম শব্দের গুণগুলো গুণবাচক আর আমাদের আহ ভাই আগেই বলেছেন যে নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা সুন্দর নামের মধ্যে একটা নাম হচ্ছে সালাম ইয়া সালাম ইয়া সালাম তো ইয়া সালামু এই যে আল্লাহর নাম সালাম আসসালাম তো এই সালাম শব্দের অর্থ যদি আমরা নেই তাহলে এই গুণগুলো পাওয়া যায় অর্থাৎ নিরাপত্তা শান্তি প্রশান্তি এই এই একজন মমিন মুসলমান এর জান মাল ইজত আবরু তার সন্তান সন্ততি সবকিছুই কিন্তু এক মুসলমানের জন্য আরেক মুসলমানের এই

শুনছিলাম লিগে দাওয়াত ইসলামী থেকে খুব গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলো বাড়া উদ্দেশ্য হচ্ছে এটাই যে যাতে করে যে ইসলামের যে একটি নিয়ামত ওলামা একরাম বলেন যে যেভাবে প্রতিটি জিনিসের এক সৌন্দর্য রয়েছে তেমন ইসলামের অনেকগুলো সৌন্দর্যর মধ্যে একটি সৌন্দর্য মণ্ডিত জিনিস হচ্ছে সেটা হচ্ছে সালাম যেহেতু এ সালাম এই নিয়ামত আমাদের সমাজ থেকে আমাদের ঘর থেকে আমাদের স্কুল থেকে আমাদের মহল্লা থেকে নিঃশেষ হতে যাচ্ছে যেটা প্রতিষ্ঠিত করার জন্য তাগিদ এসেছে কিন্তু সেটা নিঃশেষ হতে যাচ্ছে তো আমরা সেটাকে কিভাবে আপনার প্রতিষ্ঠিত করব এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকে মাদিনী চ্যানেল থেকে ইনশাল্লাহ আমরা অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো আসুন আমরা কিছু কল সামিল করে যে কল চালিয়ে দে আমার নাম মোহাম্মদ রিদওয়ান আমি দিনাজপুর শহর থেকে বলছি এমন এক সময় আসবে অনুষ্ঠানটি অনেক সুন্দর অনেক ভালো লাগে আমি এই অনুষ্ঠান থেকে জানতে যাচ্ছি যে আজকাল দেখা যায় প্রায় ইসলামী ভাইরা ইশারায় সালাম দিয়ে থাকে তো দেওয়া ইশারায় সালাম দেওয়াটা এইভাবে সালাম দিলে সালাম হবে বা যে গ্রহণ করবে সালাম সে কিভাবে উত্তর দিবে আমি এটা জানতে চাই আজকাল এটা প্রচলন শুধু হচ্ছে না প্রচলন দিনে বাড়তেই যাচ্ছে আমরা মোবাইল দাবাত ইসলামী থেকে আমরা শুনবো কোরআন হাদিস থেকে জবান যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দেখা যাচ্ছে জবান ব্যবহার না করে অনেক সময় আকার ইঙ্গিতে হাতের কল মাথার মাধ্যমে ইশারার মাধ্যমে আজকে হচ্ছে এবং বাড়তেই যাচ্ছে কিন্তু আসলে এটা কি কতটুকু শরীয়ত সম্মত আমরা আজকে জানব ইনশাআল্লাহ জি পর্ব তৃতীয় কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আশরাফুল আমার বাসা মুন্সিগঞ্জ এমন এক সময় আসবে অনুষ্ঠানটি খুব সুন্দর আমি জানতে চাচ্ছি যে প্রায় অনেককে সালাম দিলে সালামের উত্তর না দিয়ে মাথা নাড়ায় আচ্ছা এটাও কিন্তু খুব বাস্তব এবং এটা আমরা প্রায় সকলে তো আমরা নিজেরাও এটা উপলব্ধি করে তাকে দেখতে পাই সালাম একজন মানুষ কত আশা করে তাকে সালাম দেয় কিন্তু পক্ষান্তরে সালামের উত্তর না দিয়ে দেখা যাচ্ছে তার মাথা নেড়ে দেয় তো এটাতে সালাম তার সালাম এর উত্তর আদে হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের জানা দরকার এবং যদি সেইভাবে করে তাহলে শরীয়তের দিক থেকে আমি একজন মুসলমান হিসাবে আমি কতটুকু আমার দায়িত্ব পালন হচ্ছে এ বিষয় ইনশাআল্লাহ আমরা জানব জি পরবর্তী কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমানন মুহাম্মদ আতিকুর রহমান বারেখবি গন্স এমন এক সময় আসবে অনুষ্ঠানটি প্রত্যেক সপ্তাহে আমি দেখে থাকি আমি জানতে চাচ্ছি ইসলামে সালামের গুরুত্ব কি রয়েছে ইসলামে সালামের গুরুত্ব অনেক যা আলোচনা করে আজকের অনুষ্ঠানে শেষ করা যাবে না অনেক গুরুত্ব ইনশাল্লাহ তাও যতটুকু সম্ভব আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামের আলোচনার মাধ্যমে তা ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করব জি পরবর্তী কথা কুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো আমার নাম মোহাম্মদ জাকির আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা কাইমপুর এলাকা আমি নিয়মিত মাদানি চ্যানেল দেখি মাশাআল্লাহ মাদানি চ্যানেলের অনুষ্ঠান অনেক ভালো লাগে তো কাছে আরজ হচ্ছে গিয়ে সালামের উত্তর কেমন হওয়া উচিত হুজুর যদি মেহেরবানি করে জানিয়ে দিতেন ভালো হতো ইনশাআল্লাহ জওয়াজাল সালাম মবাল্লিগে দাওয়াত ইসলামি থেকে আজ কি সালাম কিভাবে দিতে হবে এবং সালাম দেওয়ার পরের উত্তর দেওয়ার সঠিক পদ্ধতি কি অনেকে তো মায়েদ আল্লাহ আল্লাহ তালা ফানা সালাম দেওয়ার আমরা সালাম নিয়ে আলোচনা হচ্ছে যে সালাম দেওয়ার তরিকেও অনেকে জানে না এবং সালাম দেওয়ার পরের উত্তর কীভাবে দিতে হবে এটাও কিন্তু অনেকে জানে না আমাদের অনেকগুলো এস এম এসও আমাদের সাথে একজন আমাদেরকে এসএমএস এম এস করলেন যে যখন আমরা সালাম করব। এটা কতটুকু লম্বা করতে পারবে যেমন অনেকে সালাম করতেই থাকে আর শেষ হয় না তো ইনশাল্লাহ শুনবো মনোহর থেকে ইনশাল্লাহ আমরা শুনবো যে সালাম যখন করব তো এটাকে কতটুকু পর্যন্ত এটার আহ সীমা রয়েছে যে কোথায় গিয়ে আমরা এটাকে শেষ করবো সাথে সাথে আজকে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের আহ রফিক ভাই এবং থেকে একটি বিষয় আমরা শেষ করব যেটা আমাদের আজকে ব্যাপক আকারে এক প্রকার আমরা এটাকে রোগ বলতে পারে সেটা হচ্ছে কি একটা ভালো জিনিসকে বন্ধ করার জন্য যারা ইসলামের দুশ্মন যারা তারা খারাপ জিনিসটাকে আগে কি করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যখন খারাপ বিষয়টা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন কিন্তু ওই ভালো বিষয়টা আমাদের সমাজ থেকে দূর হয়ে যায় এখন ভালো একটি উত্তম একটা বিষয় সালাম এটার প্রচলন যদি সমাজে থাকে তাহলে শান্তি আর শান্তি ঘরেও শান্তি দোকানেও শান্তি প্রতিটি স্থানে শান্তি কিন্তু যারা ইসলামের দুশ্মন যারা তারা কখনো এটাকে শান্তিকে পছন্দ করবে না এর বিপরীতে এমন কিছু শব্দ তা কি মোবাইল লেগে ইসলামী থেকে আমরা শুনবো এমন কিছু শব্দ আজকে প্রতিটি স্তরের মানুষের জবানে যেই যে জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছে সালামকে বন্ধ করার জন্য তো দর্শক শ্রোতা আমরা ওই বিষয়গুলোকে আমরা সামিল করবো যাতে করে আমাদের ইসলামের নিয়ামত আমাদের হাত ছাড়া না হয় বিষয়গুলো হচ্ছে এরকম ইমরান ভাই আপনি যেটা বলেছেন যে বন্ধ করার ব্যাপারে যে কনসপাইরেসি চলছে জি ষড়যন্ত্র চলছে দেখেন সম্পদ যেখানে থাকে সেখানে কিন্তু ডাকাত থানা দেয় যে ডাকাতি হয় যেখানে শূন্য ঘর একটা নিঃস্ব মানুষ গরিব মানুষের বাসায় কিন্তু কখনো ডাকাত আসে না ভুল করেও কিন্তু যাবে না কারণ তার সময় এবং পরিশ্রম আর সবকিছুই তার পণ্ড হয়ে যাবে বেকার হয়ে যাবে কারণ ওর বাসায় গেলে কিছুই পাওয়া কিছু পাওয়া যাবে তো ধনী বা আমির বা যারা রয়েছে তাদের বাসাতেই কিন্তু ডাকাত হানা দেয় ধন সম্পদ ঐশ্বর্য লুটে নেয়ার জন্য ঠিক তদ্রুপ যেখানে নেকি থাকবে সাবাব থাকবে পুণ্য থাকবে সেখানেই কিন্তু শয়তান হানা দেয় সেখানেই শয়তান ষড়যন্ত্র করে কুমন্ত্রণা সৃষ্টি করে তো আসলে আজকে সমাজে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আমাকে বিবেচনা করি মানে জাত পাত নির্বিশেষে আমি আমাকে সবচেয়ে বেশি গর্ববোধ করি আমাকে আমি মুসলমান হিসাবে পরিচয় দিতে আই এম এ মুসলিম মুসলিম আমি একজন মুসলমান এটা হচ্ছে সবচেয়ে গর্ব করে বলার একটা বিষয় আর সেক্ষেত্রে আমাকে যদি আধুনিকতার নামে যদি ভাসিয়ে দেয়া হয় শিক্ষার ক্ষেত্রে বলেন বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলেন বন্ধু বান্ধবের আড্ডা দিচ্ছে সেই আসরে বা যে কোনো জায়গায় অফিস আদালতে এই যে শব্দগুলো আমরা যে মুখে আওড়াই অনায়াসে হাই হ্যালো জি তা হাই হ্যালো হাই শব্দের অর্থ হচ্ছে ওহে দৃষ্টি আকর্ষণের জন্য একজনের মনোযোগ আকর্ষণের জন্য তো এই হাই হ্যালো এই শব্দটার মাঝে কয়টা নেকি আছে কয়টা স্বভাব আছে যদি তাকে প্রশ্ন করা হয় প্রথমেই তো তাকে প্রশ্ন করা হবে যে আর ইউ এ মুসলিম তো যদি আপনি মুসলমান হন আপনার ডেস্টিনেশন কোথায় আপনি কোথায় যাবেন আহ আপনার গন্তব্য কোথায় আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান নামে আমি যদি তাকে প্রশ্ন করি যদি আপনি বলবেন যে আমি জান্নাতে যেতে চাই তো জান্নাতে যেতে হলে তো ফার্স্ট অ্যান্ড ইমানের প্রয়োজন তারপরে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে নেক আমল তো নেক আমলের ক্ষেত্রে ইসলাম যেটা বলে আল্লাহ রসুল বলেছেন যে সালাম করো তো সালাম করার জন্য আমাদেরকে হুকুম করে করা হয়েছে তো সালাম করার মাঝে নেকি রয়েছে জি তো এই সালামটাকে দেয়াটাকে আমরা যদি এটাকে মনে করি যে এটা একটা ব্যাকডেটেড ভার্সন এই ভার্সনটা আমরা নেব না এর পরিবর্তে আমরা হাই হ্যালো করবো তো এই হাই হ্যালো দ্বারা তো কোনো নেকি অর্জন হচ্ছে না হচ্ছে না তো আপনি যদি একজন মুসলমান হন আপনাকে সেই চোদ্দ শত বছর পুরনোর যে ট্রেডিশনটা সেটা কিন্তু আসলে এটা কিন্তু ব্যাকডেটেড ট্রেডিশন নয় আপনি যখনই ইসলামটাকে ওপেন ওপেন করে করে দেখবেন দেখবেন হাদিসকে যখন খুলে দেখবেন তখনই কিন্তু অলওয়েজ আপনার কাছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে আপনার কাছে অ্যাপিয়ার হবে প্রতীয়মান হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিরন্তন সত্য হিসাবে ইউনিভার্সাল ট্রুথ যেটা তো কোরআন ইসলাম হাদিস কখনো পুরনো হয় না কখনো ব্যাকডেটেড হয় না কারণ কেয়ামত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের এই বিধান কেয়ামত পর্যন্ত চলবে তো কেয়ামত পর্যন্ত যে বিধান চলবে সেখানে আমি ওল্ড ভার্সন আর নিউ ভার্সন আমি কেন খুঁজতে যাব সবচেয়ে বড় কথা হলো যে সাবাবের যেটা নেকি অর্জন করার জায়গা যেখানে এটা করতে গেলে আমি যদি মনে করি যে আমার সালাম দিতে গেলে যদি আমি মনে করি যে আমার এখানে মানুষ আমাকে অর্বাচীন মনে করবে ব্যাকডেটেড মনে করবে তাহলে এটাই কি আধুনিকতা যে আধুনিকতা আমাকে নেকি থেকে বঞ্চিত করে যেই আধুনিকতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে যেই আধুনিকতা আমাকে দিয়ে গুনা করাচ্ছে সেই আধুনিকতার কি মূল্য রয়েছে এখানে আর আপনার আলোচনার সাথে একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি যদি যেহেতু আপনি শুরুতেই আপনি শুরু করছেন যে আমি একজন মুসলমান আর আর আলোচনাগুলো এটা মুসলমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যেহেতু আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে আমরা বলতে পারি আমরা মুসলমান মোবাল্লিকে দাওয়াত ইসলামীর ওনার আলোচনা ওনার বোঝানোর উদ্দেশ্য এক মুসলমানকে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি সালাম কোথায় থেকে আসলো অথবা হাই হেলো বাই বাই বা এটা কোথায় থেকে আসলো যদি আমরা নিজেদেরকে আমি একজন মুসলমান হিসাবে এই সালামটা আসলো কার পক্ষ থেকে আর হাই হেলো অথবা আমরা আজকে যেগুলো আমাদের সমাজে যেগুলো আপডেট হয়েছে নতুনভাবে আপনার গুড মর্নিং অথবা গুড ইভিনিং যে শব্দগুলা বিভিন্ন সময় সালামের পরিবর্তে কিন্তু আজকে ওগুলো ইউজ হচ্ছে আপনার স্কুলে বলেন কলেজে বলেন ঘরে বলেন বলেন। মার্কেটে এগুলো বলতে পারলে আমি আধুনিক খবর যদি না বলতে পারি তাহলে আমি আধুনিক এই যদি আমাদের চিন্তাধারা হয় আজকে দেখুন সমাজ থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের মধ্যে অশান্তির কারণ কি শত্রুতার কারণ কি আল্লাহ নবী সাল্লাহ তালা আলী বাড়ি ইরশাদ করেন মিশকাত শরীফের হাদিস যে সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায় আল্লাহ নবী সাল্লাহ তালী বা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মুমিন হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ 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 জান্নাতে যারা যাবে তারা মমিন মমিন হবে মমিন হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর পারস্পরিক ভালোবাসা ছাড়া মমিন হওয়া যাবে না পারস্পরিক যদি মধ্যে যদি বিদ্বেষ থাকে দূরত্ব থাকে হিংসা থাকে আর এই বিদ্বেষ দূরত্ব হিংসা এটা কিন্তু অ্যারোগেন্স জি অহমিকা আত্মম্ভরিতা আত্মম্ভরিকা আমার মাঝে কিছু যখন সৃষ্টি হয়ে যায় নিজেকে যখন কিছু মনে করি মনে করে তখনই কিন্তু অহংকার জন্মায় আর যখনই অহংকার জন্মায় তখন আমার এই মুখ দিয়ে এই দোয়াটা কখনো বের হবে না যে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত তো এটার অর্থ তো আগে আমি জানি যে এটার অর্থটা কি পিস বি আপনীয় আপনার উপর আল্লাহর শান্তি

হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই যে স্বামী স্ত্রীর মাঝে আজকে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সন্তান বাবা মার সাথে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সন্তান বাসায় ঢুকলো হাই ড্যাড হ্যালো ড্যাড হাই মাম তো এই যে আধুনিকতার শব্দগুলো যে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে এর গন্তব্য কোথায় এখন বাবা মার মধ্যে সন্তানের সাথে বিভেদ সৃষ্টি হবে না কেন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি হবে না কেন প্রতিবেশীর সাথে বিভেদ সৃষ্টি হবে না কেন কারণ আমরা দেখলে একজন আরেকজনকে কি করছি না সালাম করছে না সালামের দ্বারা শত্রুতা দূর হয়ে যায় বিভেদ নিঃশেষ হয়ে যায় মানে ভালোবাসা কাছে চলে আসা কাছে চলে আসার যে কাজটা যেটা কাজটা সেটা আজকে আমাদের মন থেকে বের হয়ে গেছে তো দর্শক শ্রোতা আসলে আহ দাওয়াত ইসলামী খুবই সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছে যে আমরা প্রত্যেকে কিন্তু শান্তির জন্য সবাইকে অপেক্ষা মান যে শান্তি আমাদের ঘরে শান্তি দরকার আমাদের ফ্যামিলিতে শান্তির প্রয়োজন প্রতিটি স্থানে প্রতিটি মানুষ আমরা স্লোগান দিই দেশের উন্নয়নের জন্য সমাজের উন্নয়নের আমার ঘরে কি অবস্থা আল্লাহ আমার স্ত্রী আমার কথা শোনে না আমার সন্তান আমার কথা শোনে না আমার সন্তান অবাধ্য স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব নিজের দিকে একটু দেখি একটু কল্পনা করি না যে আজকে আমি রাষ্ট্রকে পরিবর্তনের কথা বলছি সমাজকে পরিবর্তনের কথা বলছি বড় বড় বুলি আমি আওড়াচ্ছি কিন্তু আমার ঘরের অবস্থা কি নিজে আমার কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি বলছি কেউ যদি একটু চিন্তা করে চোখ বন্ধ করে যা এই কথাটা তো আমার জন্য প্রয়োজন এই কথাটা আমার উদ্দেশ্য বলা হচ্ছে তা আমি রাষ্ট্র কখন পরিবর্তন করবো আমি সমাজ পরিবর্তন কখন করবো যখন আমি ঘর পরিবর্তনে আমি ব্যর্থ আমি যখন আমার ঘরকে পরিবর্তন করতে পারছি না আমার দ্বারা রাষ্ট্র কিভাবে হবে আমার ঘর থেকে সৃষ্টি করতে ব্যক্তিগত জীবন থেকে এই রিভলিউশন ক্রিয়েট করতে হবে আর সেটা একমাত্র সম্ভব রসুল সুন্নতের অনুসরণের আর এই মধ্যে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত নবী এ পাক সাল তালিবাসাল্লামের তা হচ্ছে সালাম আর এই একটা একটি মাত্র যার মাধ্যমে আপনার শান্তি আল্লাহ রহমত পাওয়া এটা আমাদের যারা সম্ভব সালাম সম্পর্কে অনেকগুলো বিষয় জানতে চেয়েছেন ইনশাল্লাহ মোবাইল দাবাত ইসলামের আলোচনার মধ্যে এই বিষয়গুলো ইনশাল্লাহ চলে আসবে যে আমরা কাকে সালাম দিতে পারবো কাকে সালাম দিতে পারবো না এর যে নিয়ম পদ্ধতিগুলো ইনশাআল্লাহ আমরা শুভ দর্শক যা আজকে যে আমাদের আলোচনার বিষয় কেবল বিশেষ লোকদেরকে সালাম কিন্তু আলোচনা থেকে আমরা জানতে পাচ্ছি যে না কেবল বিশেষ লোকদেরকে সালাম না সালাম হচ্ছে প্রতিটি স্তরের প্রতিটি মানুষের জন্য হয়তো আমরা অনেকে ভাববো বিষয় হচ্ছে যে কেবল বিশেষ লোকদেরকে সালাম তা আমরা কি শুধু বিশেষ লোকদেরকে সালাম করব বাবাকে দাদাকে টিচারকে অথবা পীর মসজিদকে অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে না অর্থাৎ এর বিপরীত যে বিষয়টা অর্থাৎ বিশেষ লোক ব্যতীত বিশেষদেরকে তো অবশ্যই সালাম করব। তাদের সম্মান অনেক যারা বিশেষ পার্সন তাদেরকে সালাম করব তাদেরকে মহব্বত করব সম্মান করব। কিন্তু যে প্রতিটি স্তরের মানুষের যে সালামের বিধান কিভাবে প্রতিষ্ঠিত আমরা করব করার জন্য আমাদের করণীয় কি এখানে অনুকূল আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা মোবাইল লিগিন থেকে ইনশাল্লাহ আমরা শুনবো শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয় যে আমি আলোচনা করবো আরেকজন আমার আলোচনা শুনবো না এখানে আমাদের প্রতিটি মানুষের আমাদের কর্তব্য কি কিভাবে আমরা নবী পাক সাল্ল তিবা সাল্লামের এই সুন্নতকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই সুন্নতের বরকতে ইনশাআল্লাহ শান্তি রহমত ইনশাআল্লাহ আমাদের মাঝে আসবে জীবন আরবে ভাই খুব চমৎকার অনেক বিষয় তুলে ধরলেন এর মধ্যে একটি বিষয় আমার খুব স্মরণ হয়ে গেল জি সালামের মাধ্যমে শত্রুতা যেটা রয়েছে এটা নিঃশ্বাস হয়ে যায় শেষ হয়ে যায় জি আর শুধু তাই নয় যে দীর্ঘমেয়াদী যে আমাদের মধ্যে আছে না যে সম্পর্ক একটা খুব থেকে হ্যাঁ লালন করা দূরে থাকা জি সেই জিনিসটা সালামের মাধ্যমে দূর হয়ে যায় আন্তরিকতার সাথে কিভাবে দাওয়াত ইসলাম যেটা প্রতিষ্ঠাতা মির সোনাত এর একটি মোবারক ঘটনা রয়েছে যে একবার এক ব্যক্তি আমির সুন্নাত এবং দাওয়াত ইসলামী সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করা শুরু করল জি কেউ তাকে বলছে যে তিনি এই কাজ করে এই খারাপ এবার বিভিন্ন মন্দ মানে যেটাকে অপবাদ বলা হয় আমির আলু সুন্নাতের প্রতি অপবাদ দিয়ে তার থেকে মানুষকে দূরে সরানোর একটা প্রচেষ্টা অপপ্রচেষ্টা যেটা বললো চলছিল তো যেই ব্যক্তিকে বলেছিল সে দুনিয়ার দিক দিয়ে সম্মানিত ব্যক্তি তো আমির আলসুন্ন এর বিষয়ে সে প্রত্যক্ষভাবে ভাবে আমির আলুদের সাথে সাক্ষাৎ না করে আমির আলসুন্নদের বিষয়ে যে সকল অপবাদ তার কাছে দিয়েছিল সে সেটা শুনেই আমির আলহ্নকে খারাপ বলা এবং দাওয়াত ইসলামের কাজের মধ্যে বাধা প্রদান করা শুরু করল তো এক পর্যায়ে আমির কাছে গেল এই সংবাদ যখন সংবাদ গেল শুনলো যে তার বিষয়ে সম্পর্কে তার এই মন্তব্য আমির এর সুন্দর ব্যবহার প্রতি কোরবান সে ডানে ভাবে না দেখে সোজা সেই ইসলামের ওই ব্যক্তির বাসায় চলে গেল আল্লাহ যখন ওই ব্যক্তির বাসায় চলে গেল তো বাসায় গিয়ে আমির আল্লাহ সোন হাসি দিয়ে সালাম করে তাকে জড়িয়ে ধরলেন্লা যে নবী সাল্লাহ আলি সাল্লামের যে মোবারক কাজগুলো একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করলে ফার্স্ট যে কাজগুলি করে সালাম করা মুসাফা করা তার অবস্থা জানা আমি আলোচনা সেই কাজগুলি করলেন বাস এতটুকু কাজ করার মাধ্যমেই সেই ব্যক্তিকে আমি আলোচনা বললো যে ভাই ভালো আছেন তো কোনো সমস্যা নেই তো পরিবার পরিবার কেমন আছে কিছু কথা কুশল বিনিময়ের পরে ওই ব্যক্তি এতটাই খুশি হলো বললো না ভাই কোনো সমস্যা নেই হ্যাঁ তো এইভাবে ভাবে আলোচনাদের সাথে সাক্ষাৎ করলো আর তার মনে যেই প্ল্যান ছিল যে দাওয়াত ইসলামের কার্যক্রমকে বন্ধ করার এবং দাওয়াত দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা আমিরুল সুন্নদের বিষয়ে তার যে মন্তব্য ছিল সে সেটাকে সেই সময় দাফন করে দিল তার অন্তরে এবং যারা তার সম্পর্কে খারাপ বলেছিল তো সে বুঝতে পারলো যে যার সম্পর্কে বলেছে এটা শুধুমাত্র অপবাদ জি আসলে সে ব্যক্তি হিসেবে এমন নয় এমন নয় আচ্ছা তো এরপর থেকে কি হলো তার সেই শত্রুতা খতম শেষ হয়ে গেল এবং সে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একজন নিবেদিত প্রাণ মোবাল্লিক হয়ে গেল মানে এখানে আমি যেটা বলতে চাইলাম যে দীর্ঘ মেয়াদী শত্রুতা যাদের মধ্যে রয়েছে তো সেটার নিষ্পত্তির মাধ্যম কি করলো আমির সালাম সালাম প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আমির আল দামাত বারাকা তমুল আলিয়া আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এমন একজন মহান ব্যক্তিত্ব আমরা ইতিমধ্যে আমরা অনেকেই জানি যারা আমরা চ্যানেল আমরা যারা দেখি সোশ্যাল মিডিয়ার সাথে যাদের আমাদের সম্পর্ক পুরো পৃথিবী মধ্যে আলহামদুলিল্লাহ বিশেষ ব্যক্তিদের মধ্যে একজন মহান ব্যক্তি হচ্ছে আমির আল সন্ন্যত আমির দামাত সন্নত আমারাকাত মালিয়ার দাওয়াতের কাজের মধ্যে একটা বিশেষ সাইট হচ্ছে সুন্নতে রসুল সুন্নতে রসুলকে প্রতিষ্ঠিত করা আলহামদুলিল্লাহ এই সুনতে রসুলকে প্রতিষ্ঠিত করার জন্য আমির বারাকাত মালিয়া দাওয়াত ইসলামের মাধ্যমে দাওয়াত ইসলামী পরিবেশে মাদানী কাফলার মাধ্যমে ইসলামী ভাইদেরকে যাতে করে সালাম শিখানো হয় আমরা ইনশাআল্লাহ মনোয়ার ভাই থেকে সালাম কিভাবে করব আর পাশাপাশি যে আমাদের সমাজে কিছু শর্টকাট কিছু প্রচলিত সালাম এটা থেকে আমরা এটা কিভাবে হয় এটা থেকে কিভাবে বাঁচবো ইমরান ভাই আসলে অনেক কিছু বলার আছে এই বিষয়ে যে মুসলমান আজকে এখানে অনেক প্রশ্ন করেছে ইসলাম। ভাই তো হয়তো সময়ের সাপেক্ষে যদি উত্তর দেওয়া সম্ভব হয় সালাম ইশারা দেবে না কিভাবে দেবে আসলে পক্ষে সালামের শিক্ষাটা আল্লাহ তাল সৃষ্টির শুরুতেই মানুষ সৃষ্টির একটা ঘটনা ঘটিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আসলে সালাম কিভাবে দিতে হবে ঘটনাটা এমন যেমন আদম আলি ইসলামকে সৃষ্টি করা হলো তো আদম আলি সৃষ্টি করার পরে আল্লাহ তবরুকাল আদম আলি ইসলামকে হুকুম দিলেন যে তুমি এই দলকে সালাম করো আচ্ছা আচ্ছা এই দলকে কি ফেরেস তাদের একটি দল ছিল এবং বলা হয়েছে যে তুমি সে উত্তর মনোযোগ সহকারে শ্রবণ করবে কি বলে জি কি বলে কেননা যেটা বলবে সেটাই হবে তোমার পরবর্তী যে প্রজন্ম তোমার বংশধর তাদের আমল আল্লাহ তখন আদম সালাম কি করলে সেই ফেরেস দলকে আসসালাম ও বললেন তখন ফেরেশতারা বলল আজ সালাম ও আইলিক ওয়ার অসমতল্লাহ হ্যাঁ নবী সাল্লাল্লাহ আলাই সালাম হাদিস মালুমকে বলেন যে ফেরেশতানা ওয়ার অসমাতুল্লাহ শব্দটা কি করেছেন বাড়িয়েছে বাড়িয়েছে তো এই জন্যই সালামের যে বিধানের মধ্যে রয়েছে জি যে যদি কেউ সালাম দে যদি শুধু এতটুকু বলে সালাম তো আপনি যদি উত্তম না দিতে পারেন তো এতটুকু বলে দেন সালাম সালাম তো সালামের উত্তর দেয়া হলো সালাম দেয়া হলো সালামের উত্তরও হলো ওয়াজিব আদায় হলো কিন্তু হাদিস পাকের মধ্যে উৎসাহিত করা হয়েছে যে উত্তম ভাবে উত্তর দেওয়ার জন্য উত্তম ভাবে কিভাবে দেবো আমরা কেউ যদি বলে সালাম ও আইলাইকুম জি তাহলে উত্তম হলো একটি শব্দ বাড়ানো বাড়িয়ে দেওয়া ও আইলাইকুম ও সালাম ও রাহমাতুল্লাহ জি এইভাবে কতটুকু যেতে পারবে তো এর মধ্যে এতটুকু যাবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আরো অনেক দেখা যায় ওই জামানার মধ্যে ওই সময়ের মধ্যে অনেকে আরো শব্দ এর মধ্যে বৃদ্ধি করত জি বিভিন্ন শব্দগুলা বিভিন্ন শব্দগুলো ব্যবহার করত তো ওয়া মাগফিরাতু তারপরে ওয়া এভাবে অনেক ধরনের কোন শব্দ ব্যবহার করত তো এটাকে পরবর্তীতে এবং উত্তম যে সালামের উত্তরটা সেটাকে এটাই নির্ধারণ করা হয়েছে এই তিনটা শব্দের মধ্যে সালাম ও তো আমরা যখন উত্তম সালাম দেব এখানে অনেক কথা বলা হয়েছে যে শর্টকাটে অনেক ইসলামের মধ্যে শর্টকাট অনেক সিস্টেম রয়েছে আর দীর্ঘ রয়েছে স্বল্প সময়ের জন্য আমরা সেই আমলটা প্রমাণিত এবং নবী সালামের থেকে শূন্য থেকে সাবিত আর দীর্ঘ সময়ের জন্য আপনি পরিপূর্ণতা সাথে আমল করবেন সেটাও ইসলামের মধ্যে নিয়ম রয়েছে যেমন যে যদি কেউ বলে যে আসসালাম আলাইকুম জি তো আমাদের যদি এতটুকু সময় না থাকে যে আমরা ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ ও বারাকাত বলবো তো ঠিক আছে ওয়ালাইকুম সালাম জি এতটুকু বলে দিলে আদায় হয়ে গেল কিন্তু এখানে আমাদের ঘটনা যে আরো একটি প্রশ্ন এসেছিল যে ইশারা ইঙ্গিতে জি তো মনে রাখতে হবে দুনিয়াতে কিভাবে আমল করব আমাদের গাল সৃষ্টি করেছেন কেন জিন এবং মানবজাতিকে ইবাদতের জন্য আর ইবাদত ওই সময় হবে ওই তরিকে হবে যেটা আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে শিখিয়ে দিয়েছে হ্যাঁ আল্লাহ যদি নবী সুন্নত বেদিতে আমরা অন্য রাস্তায় চলি সেটা হবে শয়তানের নাস্তা সেটা দ্বারা কখনো ইবাদত হবে হতে পারে না তা আল্লাহ তালা মানবজাতি হেদায়তের জন্য নবী সাল্লাহ আলাহি সাল্লামকে পাঠিয়েছেন শুধু পাঠাননি মহাপবিত্র গ্রন্থ আল কোরান পাঠিয়েছেন এবং সেটাকে শিক্ষাদের জন্য প্র্যাকটিক্যাল আল্লাহ নবী সাল্লাহামে দুনিয়াতে পাঠিয়েছেন তো এখন নবী সাল্লাহাম আমাদেরকে যেভাবে সালাম দিতে শিখিয়েছেন ঠিক সেভাবে দিতে হবে সালাম সামনের ব্যক্তিকে শুনিয়ে দিতে হবে এবং অতটুকু আওয়াজ দিতে হবে যে ব্যক্তি শুনে যায় শুনতে পায় তো কিভাবে অশান্তি এখানে সৃষ্টি হতে পারে কিন্তু এর মধ্যে একটা অন্তর্নিহিত বিষয় রয়েছে যে আমি যে আপনাকে সালাম দিলাম মানে আপনার যে সম্পদ রয়েছে আপনার যে পরিবার রয়েছে আপনার যে সন্তান রয়েছে সবকিছু আমার মাধ্যমে এটা নিরাপদ দিলাম দিলাম মানে আমি আপনার এই ধরনের সম্পদ আপনার পরিবার সম্পদ যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে আমার দ্বারা কোনো ক্ষতি হবে না হবে না এটা একটা বান্ধব বোঝায় তো এই জন্য যে বিষয়টা আমরা সালামে যে বিষয়গুলি রয়েছে তা আমরা উত্তমভাবে সালাম দেবো উত্তমভাবে সালাম দেব দশত্রতা উত্তম থেকে উত্তমভাবে যদি আমরা সালাম দিই যেমন আমি যদি বলি আসসালামু আলাইকুম একদিকে তো সালাম আমরা দেখতে পাই সালামের ব্যাপকতা দিন দিন কমতে যাচ্ছে আর এর মধ্যে যারা অনেকে সালাম দেয় আজকে যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই দর্শক শ্রোতাও হা বলবে সালামলাইকুম সালাম মানে একটা যে এই যে ট্রেডিশনাল আসলে যে এর পিছনে কারণ থাকতে পারে একজন সালাম দিচ্ছে সালাম আলাইকুম সালাম আলাইকুম এর কারণ কি এটা তো এক তো হচ্ছে মানে আপনার সালামের মানে সঠিক উচ্চারণটা না জানা জি কখনো জানতে চেষ্টা চেষ্টাও না করা যে সালামটাকে পরিপূর্ণভাবে শুদ্ধ রূপে কিভাবে দিতে হয় সালামের অর্থ কি তো এই বিষয়টাকে জানতে হবে ভালো করে তো যারা কলার ছিলেন মাদানী চ্যানেলের এক কলার প্রশ্ন করলেন যে হাত দিয়ে ইশারা করে দূর থেকে এটাকে সালামের পর্যায়ে যাবে কি তো এমনটা করা উচিত নয় আসলে এই যে হাত উঠানো যখনই আমরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা যখন বলি এই বলাটা হচ্ছে সুন্নাত আর সাথে হাত উঠানোটা হচ্ছে আদব তো আশরাফুল মকলুকাত হিসেবে আমরা যখন সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মখলুক তো সেই হিসাবে আমাদেরকে আমাদের আদব আমাদের রীতি রেওয়াজটাও উত্তম হতে উত্তম যেমন আমি একটা জিনিস আপনার সাথে আবার আসবো অ্যাড করি যে আমরা যেটা দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি যদি আমরা কয়েক বছর যদি পিছনে আমরা চলে যাই আমাদের দেশে মুখে সালাম করার কিন্তু দেখেন প্রথমে আদব জিনিসটা বিদায় নিল এটা বিদায় হওয়ার পরে পক্ষান্তর যেটা সালাম ওই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে যখনই কোনো আমলের মধ্যে আদব থাকবে না ইমরান ভাই তখনই কিন্তু সেই আমলটাও কিন্তু বরকত শূন্য হয়ে যায় সেটা এরকম যে আপনি শিষ্টাচার আদব কথায় আছে যে বে আদব বে নাসিব আর বা আদব বা নাসিব তো যারা আদব যাদের মধ্যে রয়েছে শিষ্টাচার রয়েছে ম্যানার যারা জানে এরা হচ্ছে সৌভাগ্যবান আর যাদের মধ্যে কোনো ম্যানারও নেই মানে কন্ডাক্ট যাদের মধ্যে নেই এরা হচ্ছে দুর্ভাগ্যবান মানে হতভাগা হতভাগা তো আদব আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি وسلم আমাদেরকে শিখিয়ে দিয়েছি এখন সালামের মধ্যে কেউ যদি হাত নাও তোলে সালাম কিন্তু হয়ে যায় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর ক্ষেত্রে আমরা এটাকে ভালো করে আমাদেরকে এটাকে জানতে হবে যে সালাম এর উত্তর দেয়া কিন্তু আছে যেমন অনেকে একজন কলার বললেন যে উত্তর দেয় তখন ইশারা করে মাথার মাথার তো ইশারা করে অনেকে আবার উত্তর দেই না না দিয়েই চলে যায় তো ওয়াজিব যখন তর্ক হবে তখন কিন্তু বান্দা গুনাহগার হয় উলামায়ে کرامের ফরমান অনুযায়ী উলামায়ে کرامের বানী অনুযায়ী সালাম হচ্ছে দেয়া সুন্নাত এবং সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব যে দিল সালাম সে সুন্নাত কি আদায় করলো আর যে জবাব যার উপর বর্তে গেল বর্তালো তার উপর কিন্তু ওয়াজিব হিসেবে বর্তালো অর্থাৎ মানে কি বলে এটাকে আপনার আহ ওয়াজিব যেটা এটা এটা তার উপর মানে অপরিহার্য অপরিহার্য হয়ে গেল তো জবাবটাকে দিতেই হবে না দিলে কিন্তু সে গুণাগার গুণাগার হয়ে যাচ্ছে তো এই জন্য মনে মনে ইশারায় দেয়া যাবে না এতটুকু আওয়াজে দিতে হবে যেন সালাম দাতা শোনে অনেক সময় এতটুকু লামা একরাম যেটা ইজাজাত দিয়েছেন যেমন অনেক সময় দূর থেকে সালাম দেয় সেখানে যখন সালামের উত্তর তখন আর ওই স্থান পর্যন্ত প্রসার সম্ভব না তখন সে কি করবে মুক্ত থেকে ওয়া আলাইকুমুস সালাম বলে একটু কি করল সে প্রয়োজনে মাথা নেড়ে অথবা হাত নেড়ে সে ইশারা করল সালামের প্রসার কিভাবে করব আজকে অনুষ্ঠানে আমরা এই প্রসার করার জন্য সাহাবা একরাম সালামের প্রসার কিভাবে করতেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম এই সালামের প্রসার প্রসারণ হোক প্রতিটি মানুষের কাছে যাতে মানুষ সালাম শিখে সালাম করে এ সম্পর্কেও আমরা ইনশাল্লাহ আলোচনাতে ইনশাল্লাহ আসবো কিছু কল আমরা সামিল করবো যে কল চালিয়ে দিন আমরা মোবাইল দিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনতে পাচ্ছি আরো যে ক্ষতির দিক মানে তার একটা তো হচ্ছে আলোচনা আমরা আসব যে ক্ষতির তার এমন কিছু ক্ষতি হয় যেগুলো অনেক বড় ক্ষতি

খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে যেটা হচ্ছে আমাদের সমাজে যে বিষয়টা বললেন আমি একটু পূর্বে বললাম যে সে আসসালাম আলাইকুম না বলে এটা পছলেন রফিক বেদিন বাড়তেই যাচ্ছে মানে ওই সালামটাকে শুদ্ধ করে দিতে হবে সালামের ইয়ে পর্যায়ে পড়ে না যদিও মানে তার নিয়ত অনুযায়ী হয়তো সে বান্দা স্বভাব কিন্তু তার উচিত হচ্ছে শুদ্ধভাবে সালামটা শিখে দেয়া এই জন্য যদি আসসালামু আলাইকুম ওয়া তবে যাকে দেয়া হয়েছে তার উচিত হচ্ছে সালামের জবাব দেয়া কেননা সালাম দিল সে তো সালাম শব্দটাও যদি মুখ থেকে বের করে সালাম যেমন মনোয়ার ভাই বললেন যে সালাম বলল সালামের জবাব সালাম এতটুকুই জবাবেও এখানে আমরা একটা একটা জিনিস করা যায় এখানে সালাম মানে কাকে দেয়া যাবে বা কারা যেমন একজন কলার বলেছিলেন বা কোন অমুসলিম যদি সালাম দেয় সেক্ষেত্রে কি কিভাবে সালামের জবাব দেব তো আল্লাহারি শরীফের হাদিসে এরশাদ করেছেন যে কে কাকে সালাম করবে সেক্ষেত্রে এরশাদ করেছেন যে আরোহী ব্যক্তি পদব্রজে গ্রহণকারীকে সালাম করবে যে কোনো ব্যক্তি যদি ঘোড়ায় আরোহণ করে গাড়িতে আরোহণ করে সেক্ষেত্রে যিনি পদব্রজে হেঁটে যাচ্ছেন তাকে সালাম করবে পদপুর যে গমনকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম করবে যিনি পায়ে হেঁটে যাচ্ছেন তিনি যারা উপবিষ্ট রয়েছে যারা বসে আছে তাদেরকে সালাম সালাম এবং স্বল্প সংখ্যক অধিক সংখ্যক কে সালাম করবে যারা সংখ্যা লঘু এরা সংখ্যা গুরুকে সালাম করবে আর ছোট বড় কে সালাম দেবে ছোটরা বড়কে সালাম দেবে এটা ত্রিমজি শরীফে বুখারি শরীফের হাদিস এরপরে আসছে অমুসলিমকে সালাম দেওয়ার পদ্ধতি যারা মহানবী তাআলা সাল্লাম আহ এরসাদ করেন যে অমুসলিম সালাম দিলে

এক্ষেত্রে মানে এটা বলতে হবে যে পিস বি আপন দোজ হু ফলো গাইডেন্স অর্থাৎ যারা হেদায়তের অনুসারী তাদের প্রতি সালাম অর্থাৎ যারা হেদায়ত প্রাপ্ত প্রাপ্ত তাদেরকে সালাম সালাম তো এক্ষেত্রে যারা অমুসলিম রয়েছে তাদেরকে শুধু যদি কোন অমুসলিম সালাম দিয়েও ফেলে তো সেক্ষেত্রে শুধু আলাইকুম বলতে হবে ওয়াইকুম জি তোমার প্রতিও দর্শক শ্রোতা আমরা অনেকগুলো বিষয় আজকে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানা সৌভাগ্য হচ্ছে মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ এমন একটি চ্যানেল আজকে আমরা হয়তো কেউ ঘরে বসে হয়তো কেউ ইতিমধ্যে কেউ দোকানের মধ্যে কেউ কারখানার মধ্যে কেউ আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বসে আজকে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের খুব প্রয়োজনীয় বিষয়টি আমরা জানতে পারছি আলহামদুলিল্লাহ তা মাদানী চ্যানেলের মাধ্যমে এক প্রকার ক্লাস যে মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারছি মাদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত আজকে অনুষ্ঠানের মাধ্যমে একটি অনুরোধ আপনাদের কাছে সেটা হচ্ছে এই মাদানী চ্যানেলের নিয়ামত আমাদের মাঝে সদা সর্বদা থাকুক এটা আমরা অনেকে চাই এর জন্য আমাদের কিছু করণীয় সেটা হচ্ছে যে মাদিনী চ্যানেল ঘরে ঘরে আম করা মাদিনী চ্যানেলকে প্রতিটি জায়গাতে এটাকে অনেক স্থানে আপনি অনেক সময় শুনে থাকেন যে অনেক জায়গা অনেক থানাতে বাংলাদেশ এমন কোনো ডিস্ট্রিক্ট থানা ইউনিয়ন যেখানে মাদিনী চ্যানেল এখন অন হয়নি সেখানে মাদিনী চ্যানেল যদি চলে আপনার মাধ্যমে এটা সৎকাই জারি হবে পাশাপাশি এই মাদিনী চ্যানেলকে সদা সর্বদা চালানোর জন্য আমাদেরকে সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে আপনারা সকলেই জানেন এই মাদিনী চ্যানেল হচ্ছে দাওয়াত ইসলামীর একটি ডিপার্ট পুরা দাওয়াত ইসলামীর একটি বিভাগ হচ্ছে মাদিনী চ্যানেল মাদিনী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনের খেদমত করে যাচ্ছে মানুষকে মৃদিন শেখাচ্ছে এছাড়াও আরও অসংখ্য বিভাগ দাওয়াত ইসলামী রয়েছে তো এই দিনই কাজকে প্রতিষ্ঠিত করার জন্য উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমার আপনার সহযোগিতা অবশ্যই একান্ত আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছেন আল্লাহ কথা আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে এর থেকে আপনি দাওয়াত ইসলামীকে সময় সুযোগ করে দাওয়াত ইসলামীকে আপনি সহযোগিতা করেন মাদিনী চ্যানেলের মাধ্যমে নেকে দাওয়াত হয় মাদিনী চ্যানেলের পিছনে শুধু খরচ এখানে ইনকামের কোনো কিছু নেই তা আমি আপনাদেরকে বলি অবশ্যই মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতা করবো আপনার মাদানী চ্যানেলকে সহযোগিতা করবেন আপনার এই মাদিনী চ্যানেল দিন দিন আরও সুন্নতে দাওয়াত কাম করবে ইসলামের সুন্দর বিষয়গুলো মানুষের কাছে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল পৌঁছিয়ে দিবে আজকে যেভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাদিনী চ্যানেল থেকে আমাদের এল শিকার সৌভাগ্য হচ্ছে আমরা অনেকে সালামের বিষয়ে অনেক কিছু আমরা জানতাম না যেটা আমার আপনার অজানা ছিল হয়তো এই মুহূর্তে আমরা আমাদের বয়স যে পজিশনে যে অবস্থানে আমি আপনার যে মাদ্রাসায় গিয়ে আপনার সেখানে ভর্তি হয়ে আমি আপনি শিখবো ওই ধরনের সময়ও তো আমাদের মাঝে অনেকের কাছে নেই আমি ব্যবসা করি চাকরি করি কিন্তু আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আমাকে আপনাকে সে এলমে দিনগুলো আমার আপনার ঘরে পৌঁছিয়ে দিচ্ছে চ্যানেলের মাধ্যমে আপনি যেখানে বসে আছেন আপনার দোকানে চাকরির প্রতিষ্ঠানে সেখানে আলহামদুলিল্লাহ এলমে দিনকে পৌঁছিয়ে দিচ্ছে মাদিনী চ্যানেল অবশ্যই আশা করি আমরা মাদিনী চ্যানেলকে সহযোগিতা করব এর মাধ্যমে এলমে দিনের প্রচার প্রসারণ হবে আলোচনা হচ্ছে আমাদের আজকে কেবল মাত্র বিশেষ লোকদেরকে সালাম শুরুতে একটি কথা আমাদের মনোমার ভাই বললেন যে সবচাইতে বিশেষ যিনি তিনি হচ্ছে আমার আপনার প্রিয় নবী রহমতুল্লাহ আমিন সাল্লাল্লাহু তালাগিরি বা সাল্লাম তিনি আমাদেরকে সালামের শিক্ষা কিভাবে দিয়েছেন সালাম যাতে করে প্রতিটি মানুষ সালামকে শিখে তাই প্রিয় নবী সাল্লাহ তালাগিরি বা সাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায় ওলামা ইকরাম কিতাবের মধ্যে লিখেছেন হজর সাল্লাহ তালা ইলিব সাল্লাম মদিনে তেবাতে ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম করতেন এবং আসতে যেতে সালাম করতেন এর মাধ্যমে যাতে করে মানুষ সালাম শব্দটা শিখতে পায় যেমন এর একটি হাদিসে মোবারকা বুখারি শরীফের মধ্যে এভাবে এসেছে হজরতে আনাস রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল করিম সাল্লাহ তালা ইলিবাসাল্লাম কয়েকজন সেলের পাশ দিয়ে যাচ্ছেন যারা বয়সে ছোট পাশ দিয়ে যাচ্ছেন তখন হুজুর করলেন তাহলে এই শিক্ষা সালাম করার পিছনে এটা বাবা যিনি পিতা তার জন্য কিন্তু শিক্ষা এটা শিক্ষকের জন্য কিন্তু এক প্রকার শিক্ষা যারা আমরা গণ্য মান্য ব্যক্তিত্ব সমাজের মধ্যে প্রতিষ্ঠিত তাদের জন্য কিন্তু অনেক বড় শিক্ষা তারা যদি ছায় একজন বাবা যদি চাই সে তার পরিবারের মধ্যে তার ছোটদের মাঝে সালামের প্রচলনকে তৈরি করতে পারে কিন্তু তাকে প্রথমে সালাম করতে হবে এরপরে আপনার অন্যান্য আমাদের সমাজের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছে তারা যদি চাই তাদের দ্বারা কিন্তু সম্ভব সমাজের মধ্যে এই সালামটাকে প্রতিষ্ঠিত করে আমরা যদি প্রতিটি মানুষ যদি আমরা সঙ্গবদ্ধ হয়ে আমরা যদি চেষ্টা করি এখানে কিন্তু রবিবার কোনো টাকা পয়সা খরচ হবে না কি বলেন সম্প্রীতি ভালোবাসা বাড়বে কোন টাকা পয়সা খরচ হবে না আর ইসলামের মধ্যে মানে ইসলাম এত সুন্দর একটা ধর্ম এত মানে ফুল কোড অফ লাইফ বলা হয় ইসলামকে যে পুরো মানে জীবনের যে পূর্ণাঙ্গ জীবন বিধানটা কিন্তু ইসলামের মধ্যে ইমরান ভাই আর আল্লাহ নব্বিশাল্লাহ আলী আলি সাল্লাম এই যে সালামের প্রচলনটা করেছেন বা সালামের প্রচলন তো এর আগে থেকেই হয়েছে কিন্তু ইসলামের মধ্যে যে নির্দেশনা দেয়া হয়েছে তো সালামের জবাব দেওয়া আমরা শুনলাম যে ওয়াজিব তো সেক্ষেত্রে কে কাকে সালাম দেবে কে কাকে দিতে পারবে অনেক সময় মহিলারা এও বলে থাকেন যে মহিলারা অনেক সময় মানে সালাম করে থাকে তো এটা কিন্তু মাকরু তো গায়ের মাহরিমকে সালাম করা মানে যারা প্রাপ্ত বয়স্ক যারা বালিকা রয়েছে যারা তা এরা কিন্তু গায়ের মাহরিম যারা রয়েছে অর্থাৎ মানে যেমন বাবা বা যাদের সাথে বিয়ে করা বৈধ তাদেরকে কিন্তু সালাম করা যাবে না এটা করা হয়েছে এবং যার সাথে মানে বিয়ে করা যাবে না তাদেরকে করা যাবে সালাম যাকে বিয়ে করা যাবে না তাকে যাবে সালাম করা যেমন বাবা হলো তারপর ইয়ে হলো তো এই ধরনের তো যারা যারা গাইরে মাহরিম যারা মাহরিম না তাদেরকে কিন্তু সালাম করতে এখানে ইয়ে করা হয়েছে তো সেক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক সময় কোথায় কাকে সালাম দেব তো কেউ খেতে বসেছে তাদের ক্ষেত্রে সালাম দেওয়ার জন্য বারণ করা হয়েছে কোরআন তেলাওয়াত করছে জিকুরুল্লাহ করা হচ্ছে হাদিস ফিকা কিতাব অধ্যয়ন করছে দর্শ দেয়া হচ্ছে সেখেদের সালাম করা তো এইসব বা অনেক সময় মলমূত্র ত্যাগ করছে এমন ব্যক্তিকে ঘুমন্ত ব্যক্তিকে কেউ মসজিদে প্রবেশ করলো এখন মসজিদে ঢুকে আমরা বিশেষ করে শহরে গ্রামে প্রায় কোন এক মুসল্লি সে মসজিদে আসলে সে ঢুকে কিন্তু সালাম করে এখন তাকে দেখতে হবে যে এখানে মসজিদে কেউ অত নামাজরত অবস্থায় অত এটা একটা আমাদের একটা সমাজের মধ্যে একটা কি প্রথা তা আসলে এই বিষয়গুলা যে আমাদেরকে কোথায় সালাম করতে হবে কোথায় সালাম করা যাবে না এই বিষয়গুলো যেন আমরা দেখি আরেকটি বিষয় যেটা আমাদের লক্ষণীয় রকম সেটা হচ্ছে যে আমরা অপেক্ষা করি যে আপনার ছোটদের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে যেমন কেউ যদি আপনার কোন প্রতিষ্ঠানের মালিক হয় সে অপেক্ষায় থাকে যে তার কর্মচারী বাকি যে আমাদের সামাজিক যে বিভিন্ন কর্মকাণ্ডে যারা বড় যারা এর অপেক্ষায় মান থাকে যে ছোটরা সালাম যারা রয়েছে তারা সালাম সালাম করবে অপেক্ষা কিন্তু আসলে যদি এই এই অবস্থানে যদি আমরা যাই তাহলে কিন্তু দর্শক শ্রোতা সালামের প্রচলন বাড়ার দূরের কথা এটা দিন দিনের প্রচলন কমতেই যাবে কেন এখানে যে যারা আমাদের ছোট যারা রয়েছে যদি আমরা চাই তাদের মাঝে সালামের প্রচলন বাড়ুক সালামের পরিবেশ তার তৈরি হোক কেন আমরা এই জন্য চাই যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সালাম যদি সালামের প্রচলন বাড়তেই থাকে তাহলে অবশ্যই সেখানে একটা রহমত কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি সালামের প্রচলন বাড়তে থাকে তো ব্যবসার মধ্যেও রহমত ফ্যামিলির মধ্যে যখন সালামের প্রচলন বাড়তে থাকে তা তখন ফ্যামিলির মধ্যেও কি রহমত সেখানে একটি কল ছিল মনোহর ভাই যেমন পূর্বে যে সালামের কেমন পরিবেশ কেমন ছিল ব্যাপকতা কেমন ছিল পূর্বে সালামের অভ্যাসটা এমন ছিল যে যদি এক সাহাবাই কেরাম জি সালাম জি করার পরে যদি একটি কোথাও কোনো আড়াল হতো জি আড়ালের পর যেমন একটা গাছ জি এই গাছটার অপোজিটে চলে গেলে সে একজন ঘরের এক কামরা থেকে আরেক কামরা যদি চলে যেত আবার যদি পুনরায় আসতো অর্থাৎ যখনই চোখের আড়াল হওয়ার পরে আবার সাক্ষাৎ হতো তখনই তাদেরকে সালাম করা হতো তো এমন ছিল অবস্থা আর সালামের প্রচলন তো এমন ছিল সেই জন্য আজম রাজি আল্লাহ ছোটবেলা থেকে শুনে আসছি তিনি কি করতেন তিনি মুসলমানদেরকে সালাম করার জন্য পরে তিনি বাজারে চলে আল্লাহ আল্লাহ শুধু সালামের জন্য সালামের জন্য আল্লাহ উদ্দেশ্য থাকতো যে সালাম করা তো মুসলমানদেরকে সালাম করা এবং তাদের সাথে কুশল বিনিময় করা এর মাধ্যমে আপনার যে টপিকটা সেটা এই কাজটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত

তিনি শিক্ষা স্বরূপ সে প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি সে বাজারে গিয়ে সালাম করতেন সর্বস্তরের মানুষ এমনও ঘটনা রয়েছে যখন তিনি যখন যাতায়াত করতেন বাজারের মধ্যে তো ওনাকে প্রশ্ন করো যে ইয়া আমিরুল মুখ মিনিন যে আপনাকে কোনো কিছু কিনতে দেখা যায় না কিন্তু আপনি বাজারে যাচ্ছেন বাজার থেকে আসেন তো তিনি কি জবাব দিলেন দেখেন সাহাবা একরাম হচ্ছে ওই মহা ব্যক্তি ইসলামের নবী পাক সাল আল্লাহ তালা ইলিবাসালামের প্রতিটা উত্তম বিষয়গুলো আমাদেরকে ইসলামের মধ্যে শিখিয়েছেন আমরা পেয়েছি সাহাবা একরামের মাধ্যমে সাহাবি সুজে তিনি বলেন যে আমার যাওয়া আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি যাওয়ার সময় সালাম করব এবং আসার সময় আমি কি করব সালাম করব আসলে সাহাবা একরাম আলিম রিদওয়ান বাজারে প্রবেশ করতেন বাজারে যেতেন বাজার থেকে আসতেন আসতে যেতে সালাম করতেন এখানে ভাই এই যে বিষয়গুলো আমরা আজকে যে আলোচনা হচ্ছে সময় আমাদের খুব সংক্ষিপ্ত শেষ হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা জানি যে সকল কিছু শিক্ষাটা কিন্তু ঘর থেকে শুরু হয় জি তো ঘরের বিষয়ে যদি আমরা সচেতন হই আমাদের মা বাবা আমরা যারা অভিভাবক আছে তারা যদি একটু কষ্ট করি নবী আদর্শটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি আমার মনে সহজ হয় যে আমার সালাম দেয় আরম্ভ করি ছোট না দেখবে আমার আব্বু আমার আম্মুকে সালাম দেয় আমার বড় ভাই আমার ছোট ভাইকে সালাম দেয় বড় ভাই ছোট সালাম কে সালাম দিচ্ছে তার মানে ছোট ভাই ছোট বোন বা সন্তান যারা রয়েছে তারা কতদিন সালাম না দিয়ে থাকবে সালাম না দিয়ে আর এটা একটা কিন্তু রেজাল্ট এটা আপনি দেখবেন আজকে যে সন্তান যারা বড় হয়ে যারা কিন্তু আজকে সালাম করে এর ছোটবেলা কিন্তু তাদের একটা প্রশিক্ষণ ছিল আজকে যারা বড় হওয়ার পরেও যাদের জবান থেকে সালাম বের হয় না সেটা হাই হাই হ্যালো বাই বাই টাটা সকাল বলাই এটাই কিন্তু আমি আগে বলেছি যে আমি অ্যাকচুয়ালি মানে এটাই হল কথা যে আধুনিকতার নামে মানে আমি কি চাই আমার সন্তান কি কি আধুনিকতার নামে আমি কি মানে গুনাহের সাগরে আমি ভাসিয়ে দিতে চাই না আমি চাই আমার সন্তান জান্নাতে যাক আমি আমার সন্তানের মুখ থেকে কি সালাম শুনতে চাই নাকি হাই হ্যালো শুনতে চাই তো এটা নির্ভর করছে মা বাবার উপর মা বাবা যেমন শিক্ষা দেবে সন্তানকে তেমনই শিখবে তো একজন কলার ফোন করেছিলেন সালাম না দিলে কি হবে সালাম না দিলে দিলে কি কি হবে বা হয় ধরনের একটা প্রশ্ন দেখুন সালাম দেয়া হচ্ছে আল্লাহ নবীর সুন্নাত এবং আল্লাহ নবীর বা বালাম এর সাথে করেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে তো সুন্নতকে যদি আমরা যদি আপন করে সুন্নতের যদি আমরা আমরা আমল করি তাহলে আল্লাহ নবীর সাথে জানাতে থাকবো আল্লাহ ধরে আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লাম অন্যত্র এরশাদ করেছেন যার সারমর্ম এরকম যে জেনে বুঝে আমার সুন্নতকে তরক করলো ছেড়ে দিল সে আমাদের দলভুক্ত নয় নয় তো কাল কেয়ামতের দিনে যদি আল্লাহ নবী সাল্লাহ তালিকবা বাসাল্লাম আমাদেরকে অস্বীকার করেন চিনতে অস্বীকার করেন যে না তুমি আমার উন্মতের তুমি আমাদের দলভুক্ত নও তখন আমাদের অবস্থা কি রকম তো কাজেই আল্লাহ নবী সাল্লাহ তালে আলী ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আল্লাহ নবী সাল্লাহ তালী আলী ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে সৃষ্টির মূল ইবাদতের মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইত্তেবাসুল্লাহ আলী ওসাল্লাম এর ভালোবাসা তার ইত্তেবা করা তার অনুসরণ করা তার অনুকরণ করা এর মাঝেই দুনিয়া আখেরতের কল্যাণ নিহিত বাস্তব আহ দর্শকশ্রোতা এখানে আমাদের আলোচনার মধ্যে একটা বিষয় সর্বশেষ যেটা এসেছে যে ঘরের মধ্যে সালামের যে প্রচলনটাকে বৃদ্ধি করা যাতে করে আমাদের সন্তান যারা আমাদের আওলাদ আমাদের ছোট বাচ্চা যারা তাদের সংশোধন হয় তারা সালাম শিখতে পারে আর কোরআন করিমের মধ্যেও এটা আমাদের উপর একটা দায়িত্ব এবং কর্তব্য আমরা সকলে জানি কোরআন করিমের মধ্যে যে নিজের পরিবারকে বাছানোর জন্য নিজের পরিবারের আত্মশুদ্ধির দায়িত্ব কিন্তু তার গার্ডিয়ানোর উপর রয়েছে যেমন সালামের সাথে যেহেতু আমরা ঘরের বিষয়ে আলোচনা হচ্ছে আর কোরআন করিমের যে একটি আয়াতে মোবারকা সালাম সম্পর্কে এর কিন্তু ঘরের সাথে একটা সম্পর্ক আছে যে আয়াতে মোবারকা এখানে যে বিষয়টা যে আপনার ঘরে তো সালামের বিষয়ে এটা আছে কিন্তু বর্তমান সমাজে একটা সবচেয়ে বড় যে ফেতনা ইমাম যে এই সালামের শূন্যটাকে বর্জন করার কারণে সেটা হলো কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা জি এই যে একটা বিষয় পূর্বে জামানার মধ্যে কি ছিল যে কারো ঘরে প্রথমে অনুমতি নেওয়া হতো জি তারপরে ঘরে প্রবেশ করা হতো আর এই কাজটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত থেকে সাবিত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন জি আল্লাহ তাবারকাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইস্বাদ করেন হে ইমানদারগণ তোমরা নিজের ঘর ব্যতীত অন্যান্য ঘরগুলোতে যেও না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নাও এবং সেগুলোর মধ্যে বসবাসকারীদেরকে সালাম করো এটা তোমাদের জন্য শ্রেয় যাতে তোমরা মনোযোগ দাও দেখুন আল্লাহ তাবারক তাল্লাহ কি সুন্দরভাবে যে ঘরের মধ্যে প্রবেশ করার নিয়মটা মধ্যে কি সালামের কথা বলে দিলেন তো মধ্যে এসেছে যে প্রত্যেকটা মুসলমানের জন্য অন্য মুসলমানের ঘরে প্রবেশ করা অনুমতি ছাড়া তাদের জন্য বৈধ নয় এমনকি আরেক আয়তিকারিমের মধ্যে রয়েছে যে ফেরেজ তাদের জন্য একই হুকুম তারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘর মুবারকে সালাম বেদেদ অনুমতি বেদেদ প্রবেশ করতে পারবে না। আল্লাহ তো আমরা যদি এখন এই সুন্নটাকে বাস্তবায়ন করি আজকে যে বিপদ দ যে উপেখে থাকি যে কিভাবে কারো ঘরে উকি দেয়া যায় কারো ঘরে এমনিতেই ঘরের মানুষের পর্দা করার অভ্যাস এখন চলেই যাচ্ছে তো তারা অনেকতে বিপদ থাকে তো আর আমাদের মধ্যে এক ট্রেনিং মানুষ রয়েছে তারা কিভাবে সুযোগ করে তাদের সেই বিপদদার সেই সুযোগটাকে নিয়ে কিভাবে তারা চোখকে গুনাহে পরিপূর্ণ করবে আল্লাহ এই যে কাজটা তো সেই কাজটাকে যদি আমরা দূর করতে চাই যে প্রথমে বলা হয়েছে এখানে সালাম করে ঘরে প্রবেশ করার জন্য আল্লাহ পবিত্র আনন্দ হুকুম দিয়েছে এখানে আরো তাপসির মধ্যে এসেছে যে যদি সালাম না দেয় তা আমরা আলহামদুলিল্লাহ বা কোন তসবি এভাবে আওয়াজ করা যেটার মাধ্যমে নেকি হবে ঘরে যারা রয়েছে তারও কি সতর্ক হয়ে যাবে যে কেউ এসেছে তারপর যদি অনুমতি দেয় তারপর প্রবেশ করা তা আমরা যদি অন্তত পক্ষে উপর আমল করি এবং আল্লাহ তালার এই কারিমের উপর আমল করি তাহলে আমার মনে হয় যে কারো ঘরে মেহমান হয়ে যাওয়া বা কারো ঘরে প্রবেশ করার যে ফেত না সেটা থেকেও বাঁচা যাবে পাশাপাশি সুন্নত ইনশাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে আমল হবে আমার আমাদের মাঝে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয়ে আমাদের যারা সৌভাগ্য হচ্ছে আজকে আমাদের চ্যানেলের অনুষ্ঠান সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান এমন এক সময় আসবে আর এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা আমরা আমরা বুঝতে পেরেছি যে অর্থাৎ এমন এক সময় আসবে যে সময় এই জিনিসগুলো হবে প্রত্যেক সপ্তাহে আলহামদুলিল্লাহ বিষয়গুলো আমরা সোনা সৌভাগ্য হচ্ছে যাতে করে আমরা এই বিষয়গুলো থেকে আমরা বাঁচতে পারি আর এখানে আরেকটি হাদিসে মোবারকা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যেটা আমরা মোবাইলেকে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করলাম আসলে কিন্তু নবী পাক সাল্লাহ তালা ইসলাম এক একটি হাদিসে মোবারকা যদি আমরা আমাদের জীবনে আমরা সাজিয়ে নিতে পারি আজকে আজকে অশান্তি এই অশান্তি জিনিসটা দূর করার জন্যই কিন্তু নবী পাক সাল্লাহ তালা গলি সাল্লাম আমাদেরকে যে মাধ্যমগুলো দিয়েছেন সে মাধ্যমগুলোকে আমাদেরকে আপন করতে হবে আর যা কিছু আপনি আমাদের নিজেদের মধ্যে আমরা তৈরি করব তার মধ্যে কোনো শান্তি নাই যে হাদিসে মোবারক আবার স্মরণ করতে মুসলিম শরীফের আবু হরার থেকে বর্ণিত নবী পাক সাল আল্লাহ তালা ইলি আসলামের তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান আনবে এরপরে আর তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে এরপরে নবী পাক সাল্লাহ তালা ইলি আসাল্লাম নিজেই বললেন আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যা অনুসরণ করলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে এরপরে প্রিয় নবী লাউ তালা ইলি আসাল্লাম বলেন তোমাদের মধ্যে সালামকে ব্যাপক করো হাদিসটা আবার রিপিট করার উদ্দেশ্য এটাই করোদ্দাল প্রথম বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা আনবে আর তোমার তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরস্পরের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে না আর এরপরে প্রিয় নবী সাল নিজে এর সাথ করলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের মধ্যে ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে তা হচ্ছে তোমরা সালামকে ব্যাপক কর। ইসলামের আল নেকি দাওয়াতের উদ্দেশ্যে কিছু কথা ওনার কিতাবের মধ্যে আরজ করেছেন সালাম সম্পর্কের অনুবাদ আমরা শ্রবণ করি শাল্লাহ এর উপর আমরা আমল করে আমাদের জীবনকে আমরা সাজানোর চেষ্টা করব তিনি বলেন যে আল্লাহ তাবারকাতা আমাদেরকে একে অপরকে সালাম দেওয়ার প্রতি উৎসাহিত করেছেন আর আমাদের প্রিয় নবী দুর্ভাগ্যক্রমে আজকাল নিঃশেষ সুন্নত হতে দেখা যাচ্ছে তিনি আরো বলেন আমাদের ইসলামী ভাইয়েরা যখন পরস্পর মিলিত হয় তখন আসসালাম আলাইকুম দ্বারা আরম্ভ করার স্থলে আদব আরস কেমন আছেন এবং মেজাজ শরীফ গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি আজব আজব শব্দ দিয়ে আরম্ভ করা হয় সুন্নতের পরিপন্থী তারপর তিনি লেখেন বিদায় নেওয়ার সময়ও খোদা হাফেজ গুড বাই টাটা ইত্যাদি বলার স্থলে সালাম করুন হ্যাঁ বিদায় নেওয়ার সময় আসসালাম আলাইকুম এরপর যদি খোদা হাফেজ বলে দেন তবে কোনো ক্ষতি নেই দেখেন কত সুন্দরভাবে আমরা যে কিভাবে আমাদের আমরা শুরু করব কিভাবে। বিদ্যায় নেব আমরা কিভাবে। ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটাই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখা তেরিকত আমি সুন্নাত দামাত বারাকাতমা মালিয়া আমাদেরকে ওনার লেখুনির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে তা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি আমাদেরকে এই সালামকে আম করার জন্য সালামকে প্রসার প্রসারণ করার জন্য আমাদেরকে একটি মাদিনী কাজ আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে মাদানী কাফলা আলহামদুলিল্লাহ মাদিনী কাফলা শহর থেকে শহর দেশ থেকে বিদেশে গ্রামে গঞ্জে মাদিনী কাফলা আলহামদুলিল্লাহ সফর করে আর এই মাদিনী কাফলাতে আলহামদুলিল্লাহ আশেকা আনে রসুলদেরকে যে সালাম মহল্লার মধ্যে প্রতিটি স্থানে যত সালাম প্রতিষ্ঠিত হয় মানুষ সালাম শিখতে পারে সালাম করার অভ্যাস তৈরি করতে পারে সালামের প্রতি মহাব্য সৃষ্টি হয় এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আশেকা আনুরসুলের মাদানী সংগঠন দাবাত ইসলামীর মাদিনী কাফালাতে আলহামদুলিল্লাহ শেখানোর সময় খুবই একেবারে আমরা শেষের দিকে মাদিনী কাফালার খুবই গুরুত্ব আজকে আমাদের সমাজের মধ্যে আপনি গ্রামে বলেন গঞ্জে বলেন বিভিন্ন প্রতিটি স্থানে আজকে আমরা দেখতে পাই যে মানুষ এলমে দিন থেকে অনেক দূরে এলিম হচ্ছে নৌর আর নূর আলো যেখানে আসে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যায় যদি আমরা অন্ধকারকে দূর করতে চাই তাহলে আমাদেরকে আলোর সন্ধান আমাদেরকে করতে হবে আর সে আলোটা হচ্ছে এলমের আলো এলমের আলো থেকে আজকে আমাদের মুসলমান অনেক দূরে তো তাদেরকে কে এলমেদিন কে শেখাবে এলমেদিনের শিক্ষা তাদেরকে কে দিবে তো আজকে আলহামদুলিল্লাহ দাবাত ইসলামীর দায়িত্ব নিয়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বিভিন্ন মাধ্যমে সেটা মাদিনী চ্যানেলের মাধ্যমে হোক মাদিনী কাফলার মাধ্যমে হোক সপ্তাহিক ইজিতেমার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিতাবের মাধ্যমে এবং ইসলামী ভাইদের মাধ্যমে ইসলামী বন্ধুর মাধ্যমে আজকাল আলহামদুলিল্লাহ সে ইলমে দিনের দাওয়াত প্রচার প্রসারণ করে যাচ্ছে আমরা দাওয়াত ইসলামীর সঙ্গ দিই দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দেওয়ার মাধ্যমে আমার ব্যক্তির উপকার হবে আমার মাধ্যমে আমার পরিবারের উপকার হবে এবং আমাদের সমাজের উপকার হবে সর্বশেষ আমরা মোবাইলিকে দাবাত ইসলামী থেকে লাস্ট আলোচনা শুনে ইনশাআল্লাহ আমরা সমাপ্তির দিকে যাব জি মনে বাস আল্লাহ তাবারক তালা আমাদেরকে বেশি থেকে বেশি সালাম দেওয়ার তফিক দান করো আর আপনি হাদিসে পাক পূর্বে বলেছেন আর এই বিষয়ে রয়েছে যে যে ব্যক্তি প্রথম সালাম দেয় জি তো সে ব্যক্তি অহংকার মুক্ত থাকে তা আমরা যদি চাই যে অহংকারী ব্যক্তি জানি আমরা জান্নাতে প্রবেশ করবে না করবে না তা আমরা যদি চাই আমরা অহংকার মুক্ত সমাজে বসবাস করতে আর আল্লাহকে রাজি করতে তাহলে আমাদেরকে বেশি থেকে বেশি সালামকে প্রচলন করতে হবে আগে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে যদি আমরা আগে সালাম দেওয়ার প্রবণতাকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন এবং সামাজিকভাবে আমরা আমাদের সেই ইসলামিক আদর্শটাকে বাস্তবায়ন করতে পারবো আর শান্তিপ্রিয় ভাবে বসবাস করতে প্রত্যেক সাথেই মানে একটা ছিল যেমন আমরা শুনেছি যে আদম সফিউল্লাহ ইসা রহুল্লাহ মুসা কালিম উল্লাহ এভাবে ইব্রাহিম আলানবালাতামের একটি টাইটেল ছিল মানে খলিল উল্লাহ তাকে বলা হতো তা একবার নবী করিম সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম কুর্তুবি শরীফের হাদিস এটা জিবির আলমিনকে জিজ্ঞেস করলেন যে কি কি গুণের কারণে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা খালিল হিসাবে গ্রহণ করেছেন সঈদুল্লাহ জিবির আল আমিন সালাম বললেন তিনটি কারণে একটা হচ্ছে মানুষকে খাওয়ানো দ্বিতীয়টা হচ্ছে সালাম করা মানুষকে সালাম করা তৃতীয়টা হচ্ছে রাতে নামাজ পড়া তো এই যে তিনটা গুণ এই তিনটা গুণের কারণে হজর সৈদুনা ইব্রাহিম আল্লাহ নবী আলি সালাম আল্লাহ তাল খলিল হয়ে গেলেন অর্থাৎ বন্ধু খলিল উল্লাহ তো কাজে আমরাও যদি আল্লাহ তালার বন্ধু হতে চাই আল্লাহর যদি বন্ধু হতে চাই তাহলে আমাদেরকে অধিক হারে সালামের প্রচলন ঘটাতে হবে যথাসাধ্য সম্ভব মানুষকে পানাহার করাতে হবে এবং রাতে যথাসাধ্য ইবাদত বন্ধু করবো ইনশাল্লাহ আমরা ইবাদত করব আমরা মানুষদেরকে মিসকিনদেরকে অসহায়দেরকে খানা খাওয়াবো এবং প্রতিটি মানুষকে আমরা সালাম করব দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আমরা আজকের আমাদের যে বিষয় ছিল কেবল কেবলমাত্র বিশেষ লোকদেরকে সালাম এই কনসেপ্ট এই বিষয়টাকে আমরা পরিবর্তন করব পরিবর্তন করে আমরা সালামকে প্রতিটি স্তরে প্রতিটি মানুষের কাছে সালামের বার্তাকে এই শান্তির বার্তাকে আমরা মানুষের কাছে আমরা পৌঁছে দিব আল্লাহ তাবারাক ওয়া আমরা যা শ্রবণ করেছি अमल করার তৌফিক দিক দাশুরত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাই এমন এক সময় আসবে অনুষ্ঠানে আমরা আবারও আসব ইনশাআল্লাহ ইলমে দ্বিনের আলাপ আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদেরকে মাদানি চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক সললো আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম صلاة وسلاما عليك يا رسول الله إيمار هيك شو ماي يا شبي إيمار هيك شو ماي يا شبي إيمار هيك يا